বাংলাদেশের ভোটের আহি হেনু জয়ী হয়েছিল বিজেপি। অসমীয়ার আবেগক চরম অপমান করে কেন্দ্রীয় রাজ্যিক রেলমন্ত্রী রাজেন গোহাইর এই মন্তব্য। হিন্দু বাংলাদেশিক মুকলিক সমর্থন করে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর সপক্ষে উকালতি করলে কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইয়ে, যে সকল হিন্দু বেঙ্গলী সকলে আমার অস্তিত্ব শেষ করে দিলে নে কোনে করলে? আজি বহু কটা সমষ্টি আছে, যেকটা সমষ্টি যদি এই বেঙ্গলী হিন্দুখিন না থাকে তো আমার অস্তিত্বই নাই। মই কেতিয়াও নাভাবো যে তেওঁলোকে আমার অস্তিত্বর উপর আঘাত হানিব। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে অসমীয়ার অস্তিত্বলৈ ভাবুকি নমাই আনিব বলে আশঙ্কাত ভুগিছে রাজ্যবাসী। ইয়ার মাজতে হিন্দু বাংলাদেশী সমর্থনত ইজনের পিছত সিজন বিজেপি নেতা মন্ত্রী পীযূষ হাজরিকায়ও হিন্দু বাংলাদেশী সমর্থনত প্রকাশ করলে অকাট্য যুক্তি। মই কৈছো যে অসমত বসবাস করা বাংলাদেশী মূলর হিন্দুসকলে আমাক ভোট দিছে। মই কৈছো যে অসমত বসবাস করা বাংলাদেশী মূলর হিন্দুসকলে আমাক ভোট দিছে। জাতি মাতি ভেটি রক্ষার প্রতিশ্রুতিরে ক্ষমতালে অহা এই সকল নেতাই হয়তো পাহরি গল পরিবর্তন প্রত্যাশী ভোটারর কথা। সোনোয়াল মন্ত্রিসভার নবনিযুক্ত আন এগারী মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর মতেও অপব্যাখ্যা হয়েছে হিন্দু বাংলাদেশীক লৈ। অস্তিত্ব যুজত অবতীর্ণ হওয়া সকলেও মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর প্রশ্ন, মুসলমান বাংলাদেশীর বিরুদ্ধে কিয় মাত নামাতে? বারম্বার হিন্দু বাংলাদেশী হিন্দু বাংলাদেশী, মুসলমান বাংলাদেশী কথা কোনো একো কিয় নকয়? বাংলাদেশী খালি হিন্দু বাংলাদেশী নহয় নয়, অকল হিন্দুসকলে ইয়াত অহা নাই নহয়। ইয়াত যিসকল মুসলমান মানুষ আহিছে, যিখনে অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশকারী সম্পর্কে কোনো মাত নামাতে কিহৰ কাৰণে? নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্য তুমুল বিতর্ক চলি থাকার সময়তে মন্ত্রী রাজেন গোহাইর মন্তব্য কঠোর ভাষায় ধিক্কার দিছে মিত্র দল অসম গণ পরিষদে। অসম গণ পরিষদের সাধারণ সম্পাদক কমলা কলিতার স্পষ্ট কথা, ভোটের লালকাত আবুল তাবুল বকিছে রাজেন গোহাইয়ে। রাজেন গোহাইর মন্তব্যটো আমি আমি গৃহীত মন্তব্য বলে কৈছো, আর আমি কৈছো যে ভোটের লালকাত জাতিক ভাষা সংস্কৃতিক বিক্রি করবর কারণে যেটা মানসিকতা, সেই মানসিকতা আমি ধিক্কার দিছো আর তেনে কথার পর আঁতরি থাকার আমি বিচারিছো। রাজেন গোহাইর পদত্যাগ দাবি দেবব্রত শইকীয়ার। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার মতে বিদেশী ভোটে জয়ী হল বিজেপি। রাজেন গোহাই ডাঙরিয়ায় যেন সংসদ সাংসদ হিসাবে পদত্যাগ করে, তেখেতে সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা রাজনৈতিক কথা কৈছে, মুক্তভাবে একটা কথা কৈছে যে এই যখন ব্যক্তির নাগরিকত্ব কথা কোয়া হয়েছে তখন সকলে সহায় করে থাকে, সেই গতি তখনসলক আমি নাগরিকত্ব দিব লাগে। ইয়ার অর্থ কি হল? অর্থ হল যে যিমান দূর সম্ভব বর্তমানের ভোটার তালিকাত বিদেশীর নাম আছে। হিন্দু বাংলাদেশীক মুকলি সমর্থন জানাই রাজ্যবাসীর ককর্থনা গরিহনার সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই। পিছে এতিয়াও নিজের স্থিতিতে অলর অসর এই সকল নেতা। নগাঁওর নীলোৎপল বরার সহযোগত ক্যামেরা পার্সন অঞ্জনের সঙ্গে রাজু বড়া, নিউজ 18 নর্থ ইস্ট।